আগে কলকাতা মেডিকেল কলেজ হয়েছে, কৃষি মেডিকেল কলেজ হয়েছে, প্রয়োজনের তাগিদে সাগর দত্ত মেডিকেল কলেজের একটা অংশে কিছু কোভিড পেশেন্ট ভর্তি করা হবে, এটা সরকারি সিদ্ধান্ত। এবং এখানে আজকে প্রিন্সিপাল, সুপার, সমস্ত ইন্টার্ন, জুনিয়র ডাক্তার, সমস্ত স্তর ফ্যাকাল্টি মেম্বার, তাদের উপস্থিতিতে একটা প্রারম্ভিক আলোচনা এবং সিদ্ধান্ত হলো, সবাই সেটা মেনে নিয়েছে। আমাদের এখানে কোভিড পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হবে, তার সাথে সাথে নন কোভিড পেশেন্ট যারা আছে তাদেরও সমানভাবে ট্রিটমেন্ট এখানে দেওয়া হবে। সমস্ত ইন্টার্ন, হাউস স্টাফ যারা আছে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা মানুষের পরিষেবায় যেভাবে কাজ করছে কোভিড পেশেন্টের পরিষেবাতেও সেভাবে কাজ করবে। এবং কোভিড পেশেন্ট এখানে রাখা হবে বলে নন কোভিড পেশেন্টের জন্য পরিষেবা দেওয়া হবে না, এই ধারণাটা যারা ছড়াতে চাইছে তাদের উদ্দেশ্যে বলি, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোভিড, নন কোভিড সমস্ত পেশেন্টকে সমান গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে সাগর দত্ত তারই একটা রোল মডেল হতে চলেছে। এই আলোচনা আজকে আমাদের মধ্যে হয়েছে। সরকারি অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে, যেগুলো ডিএমই আসবেন বিকেল 3:30, সরকারি স্তরে উনি সেগুলো বলবেন। স্থানীয় বিধায়ক মানস মুখার্জি, তিনি গতকাল এখানে এসেছিলেন এবং বললেন যে এই হসপিটালকে কোভিড হসপিটাল করা যাবে না, তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং বলছেন বারাসাতে যে হসপিটাল রয়েছে সেখানে 900 বেডের একটা কোভিড হসপিটাল করা যাবে, ওটা করার জন্য উনি প্রস্তাব দিচ্ছেন। সরকারি সিদ্ধান্ত, আপনি যার নাম বললেন তিনি তো সরকারের কেউ নন, সরকারি সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তর নেয়, স্বাস্থ্য দপ্তরের মাথায় মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি সামনে থেকে কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন, যিনি সামনে থেকে লড়াই করে ভারতবর্ষে একটা নিদর্শন তৈরি করেছেন। তার কারণ এখানে 17 মার্চ কোভিড প্রথম কেস দেখা গিয়েছিল, যেখানে মাত্র 2 টেস্টিং সেন্টার ছিল, আজকে সেখানে 47 টেস্টিং সেন্টার হয়েছে, 3,09,000 টেস্ট হয়েছে, যেটা ভারতবর্ষ ও অনেক রাজ্যকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ টেস্টের নিরিখে। এবং এখানকার পজিটিভিটি রেট অন্য রাজ্যের থেকে অনেক কম, এখানকার ডিসচার্জ রেট অন্য রাজ্যের থেকে অনেক বেটার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন কোভিড মোকাবিলায়, আগামী দিনে সারা ভারতবর্ষে সেটা একটা রোল মডেল হবে। এটাকে বিভ্রান্তি ছড়ানোর জন্য কে কী বলছেন তার জন্য আমি উত্তর দেব। বলবে তার সাথে একটা পার্টিকুলার পোর্শনে কোভিড পেশেন্ট ভর্তি করা হবে, সেই সরকারি সিদ্ধান্তগুলো আজকে ডিএমই স্যার আসবেন বিকেল 3:30 সময়, সেখানে আমি থাকবো, ডিএমই আবার ফার্দার সেটাকে দেখতে। সেই ক্ষেত্রে কি 500 বেডের থেকে কমে গেল? শুরুতে কোনো 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 জায়গাতে শুরুতে 500 বেড নয়, এটা আমাদের ডিএমই এসে ডিক্লেয়ার করবেন, আমাদের শুরুতে 50 বেড দিয়ে শুরু হবে, তারপর যেরম যেরম বাড়বে। সেনারা এখানে ডাক্তারি করছেন, এখন ওনারাও জুনিয়র ডাক্তার আছেন, সবাই মিলে যা করার করবে। না, মোটামুটি যে পরিস্থিতি ছিল ইন্টার্নরা একটা দাবি দাওয়া করেছিলেন, সেই জায়গা থেকে ডক্টর শান্তনু সেন এসেছিলেন, তিনি ইন্টার্নদের সঙ্গে কথা বলেছেন, ইন্টার্নরা মোটামুটি খুশি ওনার ব্যাপারে এবং ওনার কথাতে খুশি হয়েছেন। এবং আগামী দিনগুলোতে মুখ্যমন্ত্রী যেভাবে চেয়েছেন যে কোভিড হসপিটাল হবে, কোভিড হসপিটাল হচ্ছে এবং ইন্টার্নদের যে দাবি দেওয়া ছিল সেগুলো সম্পূর্ণভাবে মিটে গেছে। কালকে যে সমস্যাটা ছিল আজকে এখনও পর্যন্ত পুরো মিটে গেছে এবং ডিএমই স্যার আসবেন 3:30 সময়, উনি এসে পুরো ব্যাপারটা ডিক্লেয়ার করবেন অফিসিয়ালি। বলেছিলেন 200 বেড দিয়ে শুরু হবে, সেখানে 50 বেড বলে গেলেন শান্তনু সেন। বিভিন্ন জায়গায় মানে আমাদের হসপিটালের কিছু কিছু জায়গায় একটা কোভিড হসপিটাল তৈরি করতে যে পরিকাঠামো দরকার, সেখানে যে ডেফিসিটগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ পূর্ণ করার পরে ধাপে ধাপে মানে বেডের সংখ্যা বাড়ানো হবে আর কি।
এটা কি কিছুটা পিছু হটানো হয় আন্দোলনের জেরে? না দেখুন, এই ব্যাপারটা ডিএমই স্যার আসবে, ডিএমই স্যারের যে বক্তব্য তিনি অফিশিয়ালি বলেন। আমি একটু বলিনি আন্দোলন